হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, আপনারা বিয়ের প্রত্যেকটা ভিডিও এত বেশি পছন্দ করছেন। আজকে ছেলেপক্ষের গায়ে হলুদ মানে আমার দেবরের গায়ে হলুদ। আমার এই অমূল্য ছোট আয়নাটা নিয়ে আমি বসে গেলাম রেডি হওয়ার জন্য। আজকেও বাড়ির সবাই গেছে পার্লারে রেডি হতে, আমাকে অনেকবার বলেছিল, কিন্তু আমার কেন জানি এত হেভি মেকআপ দেওয়ার সাহস হয় না। আমি নিজেই ট্রাই করছি রেডি হওয়ার। আমি চেয়েছিলাম ফুল মেকআপ লুকটা একটা ভিডিও করব, কিন্তু বাড়িতে অনেক মানুষ, সবার সামনে ভেবে ভিডিও করতে লজ্জা লাগছিল। আজকে আমরা সবাই সেম শাড়ি পরবো, মামি যেই শাড়িটা সবাইকে হলুদ উপলক্ষে দিয়েছে। আমি আগে নিজে রেডি হয়ে নিয়েছি, তারপর বড় খালামণিকে আজকেও সাজিয়ে দিয়েছি। এত অল্প মেকআপ করে দিয়েছি, তারপরও কি সুন্দর লাগছে খালামণিকে, মাশাল্লাহ মাশাল্লাহ। খালু বলেছে খালামণিকে অনেক সুন্দর লাগছে, এই কমপ্লিমেন্টটা আমার জন্য বেস্ট কমপ্লিমেন্ট। এরপর আমিও শাড়ি পরে চুল সেট করে রেডি হয়ে গিয়েছি। সবাই বলছিল চুল ছাড়া দিতে, যেহেতু অনেক আগে রেডি হয়েছি পার্লার থেকে, বাকিরা এখনো আসেনি, এত গরম লাগছিল, এজন্য আমি খোপা করেই রেখেছি। বাই দ্য ওয়ে, আমার গলায় যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন, এটা আমাকে পাঠানো হয়েছিল ফেসবুক পেজ সুচিয়ানা থেকে, আমি মেনশন করে দিব লিঙ্ক। এটার সাথে কানের দুলও আছে, ফুল সেটটাই পরতাম, কিন্তু আজকে সবাই কাঁচা ফুল পরবে, তাই আমিও কাঁচা ফুলই পরেছি। আর যাই বলেন, এত কম সময়, এত কম লাইটিংয়ে রেডি হয়েছি, আমার কাছে মনে হচ্ছে মেকআপটা ভালোই বসেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম, এখনও কেউ পার্লার থেকে আসেনি, অনুষ্ঠান শুরু হয়নি, এত বেশি খিদে লেগে গিয়েছিল, এজন্য মা বলল যে হালকা একটু খেয়ে নাও। এখানে বাড়ির সবাইকে দেওয়ার জন্য প্যাকেট করা হচ্ছিল, লিটারেলি যেই হাঁড়িতে রান্না করা হয়েছে এই বিশাল হাঁড়ি থেকেই মা বেড়ে দিচ্ছিল আমাকে। আর যাই বলেন না কেন, এই হাঁড়ি থেকে ডিরেক্টলি বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। বাড়িতে এত বেশি মানুষ ছিল, আমি বাইরে বের হয়েছি আপনাদের ভাইয়াকে ভিডিও কল দেওয়ার জন্য, আর এই ছাগলটা আমাকে কোম্পানি দিচ্ছিল। এত বেশি লেট হয়ে যাচ্ছিল, এজন্য মা আমাকে বললো যেখানে হলুদের অনুষ্ঠান করা হবে সেখানে আগে আগে চলে যেতে। আমার লাইফে এরকম সিচুয়েশন অনেক কমই হয়েছে যেখানে আমি আগে গিয়ে অনুষ্ঠানে বসে আছি, সবার জন্য ওয়েট করছি। মেজুমামার ছাদে অনুষ্ঠানের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়, দেখতেই পাচ্ছেন এখনো কেউ আসেনি। ডেকোরেশনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, একপাশে ছবি তোলার জন্য সুন্দর করে কর্নার সাজানো হয়েছে। মিউজিক ছাড়ার সাথে সাথে আমাদের জায়ান বেবি কিভাবে নাচছে দেখেন। গতকালকে ও খুব শান্তশিষ্ট হয়ে বসেছিল, আজকে ও মন খুলে নাচানাচি করছে। এর মধ্যে ইমন আমার হাতে এমন কিছু জিনিস দিয়ে গেল যেটা আমার একদমই পছন্দ না, আমি যাতে এটার খেয়াল রাখি, এই বোমগুলো নাকি ওরা ফুটাবে। দেখেন, আমি এটার সাউন্ড এত বেশি ভয় পাই, আমাকে এটার দায়িত্বে রেখে গেছে। এই মোমেন্টে বড়রা একটু বেশি রেসলেস হয়ে যাচ্ছিল, কারণ এখনো সবাই পার্লার থেকে আসেনি, মামিরা চলে এসেছে। অনুষ্ঠান শুরু করব কিভাবে, বোনরাই এখনো আসেনি। একটা লম্বা সময় ওয়েট করার পর ফাইনালি সানজু হাসি খুশি সবাই চলে আসে। ওরা আসার পরপরই আমরা জানতে পারি যে এখন মেয়ে পক্ষরাও অলমোস্ট চলে এসেছে, এই জন্য যে গিফটগুলো আমরা ওদের জন্য রেডি করেছিলাম সবকিছু নিয়ে সবাই দাঁড়িয়ে গেল। অনেক সুন্দর করে আদর যত্ন করে মেয়ে পক্ষের সবাইকে আমরা ওয়েলকাম করলাম। এরপর আমি একটু ভালো লাইটিং পেয়েছি, এজন্য আপনাদেরকে মেকআপটা এখন ভালোভাবে দেখাচ্ছি। যেহেতু মা আর সবাই বলছিল চুল ছেড়ে দিতে, আমি এখানে এসে চুল ছেড়ে দিলাম। এখন হলুদের অনুষ্ঠান শুরু হবে, এজন্য নিচে গিয়ে আমরা ডালাকুলা যেগুলো আছে আর জামাইয়ের সামনে যে খাবারগুলো রাখা হবে সেগুলো নিয়ে আসতে যাই। এত সুন্দর করে মামিরা সবকিছু ডেকোরেশন করেছে, আদৌ এত খাবার কি জামাই বা সবাই খেতে পারবে? এগুলো সবকিছু রেডি করে এখন উপরে নিয়ে যাব ছাদে, আর এর পাশে ওরা এখনো নাচের রিহার্সাল করছে। আর এদিকে মেজো মামি এত বড় এত সুন্দর করে একটা কেক বানিয়েছে, এই পুরো কেকটা মামি নিজ হাতে বাসায় বানিয়েছে, এটা তো আমার বিশ্বাসই হচ্ছিল না। এই দুঃসাহসের কাজটা করার জন্য অনেক ট্যালেন্ট আর ধৈর্যের দরকার হয়। এখন একটা কথা বলি, গতকালকে থেকে আপনারা আর এই প্রোগ্রামের আগ মুহূর্ত পর্যন্ত সবাই ভেবেছিল আমিও পারফরমেন্স করব, কিন্তু অ্যাকচুয়ালি আমি পারফরমেন্স করব না, আমি ভাই বোনদেরকে শিখিয়ে দিচ্ছিলাম। এন্ট্রি সং এর পর মা মামি খালামণিরা সবাই আমাকে ধরে বলছিল তুমি কেন গেলা না, সামনে আমার সব শ্বশুর বাড়ির লোকজন, আমি কিভাবে নাচবো, আমি অনেক বেশি লজ্জা পাচ্ছিলাম। সবাই আমাকে অনেক কনভিন্স করার ট্রাই করছিল, তারপরে আমি যাইনি। এরই মধ্যে আমাদের নতুন জামাই আমার দেবরের এন্ট্রি হয়, আর এই ভিডিওটা দেখবেন একটু নড়বড় করছে, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে আমার দেবরকে স্টেপ দেখিয়ে দিচ্ছিলাম। বেচারা অল্প একটু টাইম পেয়েছিল রিহার্সালের জন্য, তার উপর সারাদিন বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত ছিল, এজন্য আমি সাইড থেকে ওকে স্টেপ দেখিয়ে দিচ্ছিলাম, তারপরও ভালোই করেছে, যথেষ্ট ভালো করেছে। জামাইয়ের এন্ট্রি ডান, এখন সবাই মিলে ওকে স্টেজের দিকে নিয়ে যাচ্ছে। ফুল অন মিউজিক চলছিল, সবাই অনেক বেশি এনজয় করছিল। আমি আস্তের উপর সাইড দিয়ে কোনায় গিয়ে লুকিয়েছিলাম, কারণ সবার একটাই কোয়েশ্চেন ছিল আমি কেন পারফর্ম করছি না। এরপর আরেকটা স্পেশাল পারফরমেন্স আছে বেআইন সাহেবের, আমি এই জিনিসটা বুঝাতেই পারছিলাম না আমি কি পরিমাণ শাই ফিল করছিলাম। সবার এত হতাশা দেখে আমি মনে মনে ডিসাইড করেছি
যদি বাচ্চাগুলো ভুলে যায় স্টেপ, একদমই পারছে না এমন কিছু হয়, তখন আস্থের উপর আমি এন্ট্রি করব। কিন্তু এই কথাটা আমি ওদেরকে আগে বলবো না, আগে বললে তো ওরা পেয়েই বসবে আমাকে যে ভাবি আসবে নাচতে। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়, বাসার বড়রা ফার্স্টে হলুদ দিয়ে দেয়, তারপর সবাই অনেক বেশি পিকচার্স ক্লিক করছিল। এই ভিডিওর কোয়ালিটি একটু খারাপ, কারণ হচ্ছে আমি আমার ফোনে কোনো ভিডিও করতে পারিনি, আমি সামনে দাঁড়িয়ে ওদেরকে স্টেপ দেখিয়ে দিচ্ছিলাম। ফার্স্ট টাইম ওরা এত মানুষের সামনে পারফরমেন্স করছে, সবাই একটু নার্ভাস হয়ে গিয়েছিল। পেছন থেকে মা আর মামি বললো যে তুমিও কেন জয়েন করছো না, তারপর ভাবলাম আচ্ছা যাই, ওরাও সাহস পাবে। আমি এন্ট্রি করার পর সবাই এত খুশি হয়ে গিয়েছে, এত ভালো রেসপন্স করছিল, আমি লজ্জায় আমিও নার্ভাস হয়ে যাই। একটা জিনিস ভালো হয়েছে যেটা আমি দেখলাম, আমি যাওয়ার পর ভাই বোনগুলোর কনফিডেন্স অনেক বেশি বেড়ে গিয়েছে। ফাইনালি আমাদের রাতের সব কষ্ট সার্থক। আমার এই এক মিনিটের পারফরমেন্সের পর আমি সবাইকে উঠিয়ে আস্থের উপর ওখান থেকে কেটে পড়ি। খুব ভয় ছিলাম, টেনশনে ছিলাম, সবার কাছে কেমন লেগেছে, সবাই কি বলবে। কিন্তু ওখান থেকে আসার পর সবাই বলছিল, সবাই অনেক খুশি হয়েছে যে আমি গিয়েছি। ইভেন আমার মামা শ্বশুর পর্যন্ত এসে বলছিল তুমি গেলা ফাইনালি। পারফরমেন্স মোটামুটি ডান, এখানে আবার সবাই কিছু ছবি তোলা শুরু করে। বিয়ে বাড়ি বলে কথা, অনেক ছবি থাকবে, অনেক ভিডিও থাকবে, এটাই মেইন, কারণ এই মেমোরিগুলো সারা জীবন আমাদের সাথে থাকবে। আজকে একটা জিনিস খুব খারাপ লাগছিল, এটা আমি কারোর সাথে শেয়ার করিনি। সবার সাথে সবার পার্টনার ছিল, কেউ না কেউ ছিল, শুধু মা আর আমি একা ছিলাম। সবাই কাপল কাপল ছবি তুলছিল, কিন্তু মার সাথে বাবা নেই, আমার সাথে আপনাদের ভাইয়া নেই। অনেক বেশি ইনকমপ্লিট লাগছিল আমাদের ফ্যামিলিটা। হলুদের পর্ব শেষ হতে না হতেই ডিজে পার্টি শুরু হয়ে যায়, আর এদিকে দেখেন আমার দেবর যে কি করেছে ওই দিন রাতে। ছোট বড় সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম, কিন্তু মাহেরকে নিয়ে আমি আর মা একটু টেনশনে পড়ে যাই, কারণ মাহেরকে এত বেশি নাচানাচি করতে আমরা আগে কখনো দেখিনি। মেজো মামি ছোট মামি এত বেশি কিউট, উনারা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এটা কোন গানে সবাই মেতেছিল আপনারা গেস করতে পারলে অবশ্যই জানাবেন। সবার মধ্যে নতুন জামাই পিছিয়ে থাকবে কেন, এরপর সবাই জাহিদকে নিয়ে আসে। জাহিদও অনেক মন খুলে নেচেছে নিজের গায়ে হলুদে। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন নাকি, আমি 5 থেকে 6 বার লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছিলাম। কখনো মামিরা, কখনো আমার ননদেরা, কখনো আমার দেবরেরা আমাকে খুঁজে বের করে এই ডান্স প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, যাতে আমি ওদের সাথে নাচি। অনেকক্ষণ লজ্জা টজ্জা পাওয়ার পর এরপর যে আমি শুরু হয়েছি ওদের সাথে মিশে গেছি, আমরা মেবি 3টা 4টা পর্যন্ত নাচানাচি করেছি। অনেকদিন পর আমি কোনো বিয়ে এত বেশি এনজয় করেছি। একদম টায়ার্ড হয়ে আমাদের সবার অবস্থা খারাপ, এরপর আমরা নিচে নেমে আসি, মেজো মামি আমাদেরকে চা খাইয়েছে, অনেকক্ষণ গল্প করেছি আমরা। আসলে বাড়িতে যত বেশি মানুষ থাকবে তত বেশি বিয়ের আমেজটা বেড়ে ওঠে। তখন মনে হয় ভোর, আমার এখন মেকআপ তুলতে হবে, এত বেশি টায়ার্ড লাগছিল। সেই কখন বিকালবেলা রেডি হয়েছি, তারপর এতক্ষণ নাচানাচি করেছি, ভোর হয়ে গেছে, তারপরও আমার মেকআপ একদম পারফেক্টলি ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।